অঞ্জনাকে জিজ্ঞেস করো টাইটেল কি। ম্যাম আছে। কেমন আছো তোমরা ক্লাস সিক্স? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আছি ম্যাম। ও মা তো আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেই পাঠটি পড়বো সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আছে আমাদের ক বিভাগ গৃহ ও গৃহ ব্যবস্থাপনা। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এর আগে ছিল ক্লাস ফাইভে, এখন তোমরা ক্লাস সিক্সে উঠেছো এবং তোমাদের একটা নতুন রাষ্ট্রবিজ্ঞান আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আছে গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। তো শিক্ষার্থীরা তোমরা বই বই নিয়ে বই তো নিশ্চয় সবাই পেয়েছো, এখন তোমরা নিয়ে বসো এবং বই নিয়ে বসে তোমরা কি করবে মনোযোগ দিয়ে লিখবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা। আমরা তাইলে প্রথম অধ্যায় আছি শারমিন পুষ্পিতা অঞ্জনা। হ্যাঁ গরম লাগে বোরকাগুলি। পুষ্পিতা আরম্ভ করেছো দেখো গৃহ মানুষের জীবনের প্রথম পরিবেশ। জন্মের পর আমরা যে পরিবেশটা পাই সেটা হলো আমাদের গৃহের পরিবেশ। একটি শিশুকে সুস্থ ও নাগরিক সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ পরিবেশকে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত করা যায়। একটি শিশুকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই পরিবেশকে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত করা যায় করা যায় আমরা নানাবিধ কাজ করি ব্যবস্থাপনা। আর দেখো কি আছে গৃহের ভিতর ও বাইরে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গৃহকে পরিষ্কার ও পরিপাটি রাখতে হলে জিনিসপত্র যথাস্থানে সংরক্ষণ করতে হয়। সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবেশের মাধ্যমে কাজ করলে কি হবে সফল আজকে পড়ে আমরা জানতে পারবো গৃহ পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো গৃহের কাজের সংরক্ষণ করতে পারবো।
মন বসাতে পারবা না, প্রাথমিক ধারণা পরিবেশ যেটি পড়বো গৃহ ও গৃহ পরিবেশ ও খালু কেমন আর গৃহ গৃহ মানে কি বুঝলা? গৃহ মানে ঘর। তোমরা নিশ্চিত না হিংস্র বন্য প্রাণীর আক্রমণ ও ঝড় বৃষ্টি শীত তাপ ইত্যাদির কবল থেকে রক্ষা করার জন্য তারা শুধু একটা আশ্রয় খুঁজে নিত। আশ্রয়স্থল কি ছিল? বন জঙ্গল, বড় গাছ। পরবর্তীতে মানুষ ধীরে ধীরে যখন চাষাবাদ তখন তারা একত্রিত হয়ে পরিবার গঠন করলো। পরিবারের সদস্যদের বসবাসের জন্য তারা গৃহের প্রয়োজন অনুভব করলো এবং গৃহ নির্মাণ করতে শিখলো। এভাবে গৃহের সূচনা হলো। আমরা বলতে পারি গৃহ এমন একটা স্থান যেখানে মানুষ পরিবারবদ্ধ হয়ে বাস করে। ঠিক আছে, আমরা বলতে পারি যে গৃহ কি এমন একটা স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বসবাস করি। আমাদের মৌলিক চাহিদাগুলির মধ্যে আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে তার মধ্যে গৃহ অন্যতম। তারপর আমাদের মৌলিক চাহিদাগুলি হলো অন্ন বস্ত্র অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা আর চিকিৎসা। আচ্ছা, এবার আমরা দেখি আর কি আছে পরবর্তীতে। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলির মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণে সারাদিন নানা রকম কাজে ব্যস্ত থাকি। আমরা খাওয়া দাওয়া আমরা রান্না বান্না করি, পড়ালেখা করার জন্য আমরা শিক্ষা লাভের জন্য আমরা পড়ালেখা করি, তারপর কি করি আমরা সুস্থতার জন্য আমরা কি করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ওষুধ করে আমরা ওষুধ খাই। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমরা কি করি গোসল করি এবং কাপড় চোপড় পরিষ্কার রাখি, পরিষ্কার কাপড় চোপড় পরে থাকি, এর জন্য আমরা সুস্থ থাকতে পারি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। কাজের শেষে বিশ্রামের জন্য আমরা কোথায় ফিরে আসি? আমরা গৃহে ফিরে আসি, ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। গৃহে আমাদের খাদ্য বস্ত্র ও পোশাক পরিচ্ছদ শিক্ষা ব্যবস্থা নিরাপত্তা বিনোদন বিভিন্ন সব ইত্যাদি চাহিদা পূরণ হয়। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটা কেমন হয়? মজবুত হয়, দৃঢ় হয়। এবার আসো গৃহ পরিবেশ। প্রতিটি মানব শিশুর জীবনে প্রতিটি মানব শিশুর প্রথম পরিবেশ হলো গৃহ। আশেপাশে সবকিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতরে ও বাইরের সব অংশ নিয়ে গড়ে উঠে গৃহ পরিবেশ। পরিবারের সদস্যদের সুখ শান্তি, তারপর শারীরিক ও মানসিক সুস্থতা গৃহ পরিবেশের উপর। গৃহের পরিবেশের মধ্যে থাকে বিভিন্ন ঘর ও কক্ষ, তারপর থাকে বারান্দা, তারপর থাকে ছাদ বা চালা এবং
আঙ্গিনা ইত্যাদি ইত্যাদি গুণ। আমরা সহজ কথায় যেটাকে বলি গুণ। পরিবারের সদস্যদের সব রকম বিকাশের জন্য সুন্দর একটি গৃহ পরিবেশ দরকার দরকার। সবাই শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এ পরিবেশে বাস করি। ব্যক্তি জীবনে গৃহ পরিবেশের প্রভাব অনেক। এখান থেকে আমাদের বিভিন্ন অভ্যাস, রুচিবোধ, দায়িত্ব ও কর্তব্যবোধ গড়ে উঠে। পরিবেশের মধ্যে অবস্থান করে আমরা বিভিন্ন রকম কাজে অংশগ্রহণ করে থাকি করি বা করে থাকি, ফলে আমাদের দায়িত্ববোধ ও কর্তব্যবোধ গড়ে উঠে। এই গৃহ বাস করলে আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যেকের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্যবোধ গড়ে তুলতে পারি। তাই আর তাই গৃহ পরিবেশটা হওয়া দরকার কেমন পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং তাহলে সুশৃঙ্খলা সুস্থ ও সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে বা আদর্শ জাতি, যা আদর্শ জাতি গঠনে সহায়ক হবে। তাই গৃহের মানুষগুলি কেমন হবে, তাই তাহলেই গৃহের মানুষগুলি হবে সুস্থ ও সুশৃঙ্খল হয়ে গড়ে উঠবে, যা আদর্শ জাতি হিসাবে গঠনে সহায়ক। গৃহের সব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখা দরকার। গৃহে যেসব ব্যবস্থা থাকতে হবে তা হলো সূর্য দরকার, সূর্যের আলো প্রবেশ। আমরা এমন গৃহে কাজ করব প্রবেশ বাতাস করে দরকার ও বাতাস চলাচলের থাকে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে হলো 2 নম্বর। হলো এর ভিতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। গৃহের ভিতরে এবং বাইরে পরিবেশ গৃহের ভিতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার হবে ও অপরিচ্ছন্ন রাখা যাবে না। নানা রকম অসুখ বিসুখ হতে পারে, এটাতে আমাদের গৃহের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হবে। এবার আসো 4 নম্বর, ময়লা পানি ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। আমাদের ময়লা পানি বা মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা, ময়লা পানি আর মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। গৃহের সৃষ্ট ধোঁয়া নির্মাণের নির্গমনের ব্যবস্থা, ধোঁয়া নির্গমনের ব্যবস্থা থাকতে হবে। গৃহের আঙ্গিনা জায়গা থাকলে সেখানে ছোট বড় গাছ এবং প্রয়োজন জায়গা থাকলে সেখানে ছোট বড় গাছ লাগানো যেন লাগানো যেতে পারে এমন আঙ্গিনায় আমরা গাছপালা আর কি লাগাবো, ছোট বড় গাছ লাগাবো আর টবে বিভিন্ন রকম গাছ লাগাবো। শহর ও গ্রামে গৃহের ধরন আলাদা হয়। আমরা জানি শহর আর গ্রামের গৃহের ধরন আলাদা হয়। শহরে পাকা বাড়ি তৈরি হয় ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি দিয়ে, আর গ্রামে সাধারণত কাঁচা বাড়ি দেখা যায়, বেশিরভাগই কাঁচা বাড়ি দেখা যায়। তো এখন কিন্তু এখন তো পাকা বাড়ির অনেকটা সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। আবার যেগুলি কাঁচা বাড়ি হয় সেগুলি টিন, কাঠ, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে তৈরি, আর যেগুলি পাকা বাড়ি হয় সেটা হলো ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি। আচ্ছা যারাসো, এই পাঠটা পড়ে আমরা কি শিখতে পারবো দেখো। গৃহের পরিবেশ রক্ষায় এই প্রথম কাজটা কি না, এই পাঠে আমাদের প্রথম কাজটা কি দেখো, গৃহের পরিবেশ রক্ষায় কি কি করতে পারি, কি কি কাজ করতে পারি তার একটা তালিকা তৈরি করব। আর শহরের একটি তুলনা করব। এবার পার্ট 2, গৃহের আভ্যন্তরীণ স্থানের বিন্যাস। গৃহের গ্রামের স্থানে বিন্যাস ভিতর
देखिए আমরা এখানে কি আছে পার্ট 2 এ আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের গৃহে বিভিন্ন রকম স্থান আছে গৃহে প্রবেশ করা দরজা থেকে শুরু করে বারান্দা বিভিন্ন ঘর যেমন শোয়ার ঘর খাবার ঘর পড়ার ঘর তারপর পড়ার ঘরের পর আছে তোমাদের ড্রয়িং রুম তারপর আছে বারান্দা এইসব আর বাগান গাড়ি বারান্দা ইত্যাদি সব গৃহের অন্তর্ভুক্ত সব বিভিন্ন স্থান তাহলে কি আছে গৃহে প্রবেশ করা দরজা থেকে শুরু করে বারান্দা বিভিন্ন ঘর বাগান গাড়ি বারান্দা গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান গৃহে বিভিন্ন ধরনের কাজ করা হয় এক এক ধরনের কাজ এক এক জায়গায় করা হয়ে থাকে গৃহের বিভিন্ন কক্ষ বা স্থানের বিন্যাস এই কাজের উপর ভিত্তি করে গড়ে ওঠে যেমন রান্না খাওয়া দাওয়া গোসল পড়ালেখা সাজসজ্জা বিশ্রাম মানব অতিথি আপ্যায়ন ইত্যাদি এই কাজগুলি প্রত্যেকটাই আলাদা 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 ধরনের ফলে এই কাজের স্থানগুলো বিভিন্ন রকম হয়ে থাকে যেমন আমরা এক জায়গায় যেখানে রান্না করা যায় রান্না করার কথা সেখানে আমরা রান্না করি যেমন রান্নাঘরে আমরা রান্না করি তারপর গোসলখানায় আমরা গোসল করি খাবার ঘরে আমরা খাই আবার বৈঠকখানায় যেটা আমরা ড্রয়িং রুম বলি সেখানে আমরা নিজেরা বসি সবাই একসাথে বসে পরিবারের সবাই একসাথে বসে আলাপ আলোচনা করি টিভি দেখি এবং আমাদের মেহমান জন আসলে সেখানে বসাই আর খাবার রুমে আমরা খাই আর বিশ্রামের রুমে আর শোয়ার রুমে আমরা শুই হ্যাঁ বিশ্রাম নিই ঘুমাই আর এই কাজগুলি প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের ফলে কাজগুলির স্থানগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের আভ্যন্তরীণ স্থানকে মোটামুটি যথা আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান কাজের স্থান কি কি আনুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান এবং কাজের স্থান 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 ভাগে ভাগ করতে পারি ভাগে ভাগ করতে পারি কি 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 আছে আনুষ্ঠানিক স্থানে আছে আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলি সম্পন্ন করা হয় এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি আমাদের গৃহে কোনো অতিথি বন্ধু বান্ধব পেলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলিতে তাদের অভ্যর্থনা জানাই আপ্যায়ন কখনো কখনো স্থানগুলির মধ্যে আছে বসার ঘর বা ড্রয়িং রুম
আমার ঘর, অতিথি ঘর, গাড়ি বারান্দা, সিঁড়ি ইত্যাদি। আর অনানুষ্ঠানিক হলো, অনানুষ্ঠানিক স্থান বলতে বোঝায় সাধারণত আমরা যে স্থানগুলিতে ব্যক্তিগত বা একান্ত নিজের কাজগুলি করে থাকি, এখানে আমরা করে থাকি, সামনে ঘুমাই ইত্যাদি, সাজসজ্জা করি ইত্যাদি। পরিবারের সদস্যরাই তাদের বিভিন্ন কাজ সম্পূর্ণ করে থাকে, তাই এখানে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হয়। অনানুষ্ঠানিক স্থানগুলির মধ্যে পড়ে শোবার ঘর, পড়া ঘর, সাজসজ্জা ঘর। এবার আসো, এবার আসো 3 নম্বরে কাজের স্থান। এ স্থানে প্রতিদিন গিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, যেমন রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা, বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি। যেমন রান্নাঘরে রান্না করি, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, যেমন গোসল করি, কাটা বাটা করি, তারপর বিভিন্ন দোকান থেকে পানি নিয়ে আমরা ঘর দুয়ার পরিষ্কার করতে পারি, কিংবা অনেক সময় অনেকের বাহিরে ব্যবস্থা থাকে, সেখান থেকে পানি আনে আমরা পরিষ্কারের ব্যবস্থা করি। তারপর তারপর আছে কি, যতভাবে সংক্রমণ আমরা কোথায় স্টোররুম, হ্যাঁ ইত্যাদি। রান্নার কাজের মধ্যে খাবার রান্নার জন্য প্রস্তুতি, অর্থাৎ কোটা, বাছা, ধোয়া, মশলা বাটা ইত্যাদি থেকে শুরু করে রান্না করা সবই থাকে। তাছাড়া খাবার পরিবেশ করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা, কাঁটা চামচ, টেবিল, ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো করে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কাপড় চোপড় ধোয়া, ইস্ত্রি করা, ঘর মোছা বা লেপা, সিলিং, দরজা, জানালার গ্রিল ও কাঁচ, বাথরুম টয়লেট, ঘরের ইত্যাদি পরিষ্কার করা, কাজের স্থানগুলো পরিষ্কার করা, রান্নাঘর, বাথরুম ও টয়লেট, ভাড়ার ঘর, ডাল, ইত্যাদি সংরক্ষণের স্থান আমরা স্টোররুম বলি। তারপর কাপড়, তৈজসপত্র বা বাসন, পেয়ালা ধোয়ার স্থান, কোটা বাছার স্থান। শিক্ষার্থীরা, এখানে আছে 2টো কাজ, যেমন তোমার বাড়িতে তোমার পরিবার সহ বেড়াতে এলে তাকে কোথায় কিভাবে অভ্যর্থনা করবে। তারপর 2 নম্বর হলো বাড়ির আনুষ্ঠানিক কাজগুলো চিহ্নিত করে সেখানে কি কি কাজ করা হয় তা দেখো। এবার আমরা পড়ব পার্ট 3। পার্ট 3-এ আছে প্রয়োজনীয় জিনিস, যথাস্থানে সংরক্ষণ, প্রয়োজনীয় জিনিস ভাল লাগে না কি ভাল লাগে না ভালো লাগে কি কিছু না জিনিস যথাস্থানে সংরক্ষণ করা, এটা হলো পার্ট 3। দেখো এবার শাহিদ প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের বিছানা স্কুল থেকে বাসায় ফিরে এসে স্কুলের ব্যাগ, বই, খাতা, জামা, প্যান্ট, জুতা, মোজা ইত্যাদি নির্দিষ্ট জায়গায় রাখে। তোমরা সবাই কি করি, ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছাই, স্কুল থেকে বাসায় ফিরে স্কুলের ব্যাগ, তারপর বই, খাতা, জামা, প্যান্ট, জুতা, মোজা ইত্যাদি
এই বিস্কুটটা নাকি তারপর বিকেলে খেলা শেষে খেলা সামগ্রীগুলি ঠিক জায়গায় রাখি, ফলে পেন্সিল কলম সব খেলা শেষে কি করি আমরা খেলা সামগ্রী যথাস্থানে সংরক্ষণ করে রাখি প্রত্যেকটা জিনিসের। বিকেলে খেলা শেষে খেলা সামগ্রীগুলি ঠিক জায়গায় রাখি, ফলে প্রয়োজনের সময় সে সব কিছুই হাতের কাছে পায়। প্রত্যেকটা জিনিসের ব্যবহার ও সংরক্ষণের জন্য নির্দিষ্ট জায়গা থাকে, আমরা এগুলি যেখানে সেখানে ফেলে রাখতে পারবো না। এটি রাখার একটি আলাদা জায়গা থাকে, যেখানে সেখানে ফেলে রাখলে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট হয়, আবার শৃঙ্খলাও থাকে না, দেখতেও সুন্দর লাগে না। আচ্ছা, তাই পরিবারের সবাইকে ব্যবহারের পর জিনিসগুলি যথাস্থানে গুছিয়ে রাখার অভ্যাস করতে হবে। জিনিসপত্র যথাস্থানে যত্ন সহকারে রাখলে সেগুলি টেকসই হয় আর প্রয়োজনের সময় সেগুলি খুঁজে পাওয়া যায়। গৃহের পরিবেশ থাকে পরিচ্ছন্ন ও পরিপাটি, প্রয়োজনের সময় সেগুলি সহজে হাতের কাছে পাওয়া যায়, ফলে খোঁজাখুঁজিতে অযথা সময় ও শক্তি অপচয় হয় না। এছাড়া জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে গৃহের সৌন্দর্য নষ্ট হয় ও বিভিন্ন রকম দুর্ঘটনারও আশঙ্কা থাকে। গৃহের বিভিন্ন রকম কাজের সুবিধার জন্য আমরা অনেক রকম সাজ সরঞ্জাম ও উপকরণ ব্যবহার করে থাকি, যেমন রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম হলো হাঁড়ি, কড়াই, গুলতি, চামচ, বটি, ছুরি, প্রেশার কুকার, ব্লেন্ডার, ওভেন, চুলা ইত্যাদি। এর মধ্যে যেগুলি প্রতিদিন ব্যবহার হয় সেগুলি রান্না ঘরের তাকে হাতের কাছে রাখা ভালো, আর কতগুলি প্রতিদিন ব্যবহার হয় না, আর যেগুলি প্রতিদিন ব্যবহার হয় না সেগুলি ক্যাবিনেট বা উপরের দিকে রাখতে হয়। খাবার পরিবেশনের জন্য প্লেট, গ্লাস, জগ, চামচ, কাঁটা চামচ, ট্রে ইত্যাদি খাবার ঘরে তাকে সাজিয়ে রাখতে পারি। সেলাইয়ের সরঞ্জাম, এর মধ্যে এই সেলাই সরঞ্জামের মধ্যে আছে কি, প্রধান হলো সেলাই মেশিন যা আমরা ঘরে যে কোনো একটি কোণায় রাখে সেলাই করতে পারি, সুচ, কাঁচি, ফিতা, বোতাম, সুতা ইত্যাদি। উল্লিখিত অন্যান্য উপকরণগুলি একটা বাক্সে করে মেশিনের কাছে রাখি। তারপর বাগান করার সরঞ্জাম, ঝাঁঝরি, পানির পাইপ, শাবল, কোদাল, দা, কাঁচি ইত্যাদি। এগুলি ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে একটা নির্দিষ্ট স্টোররুমে হয় ঢুকিয়ে রাখতে হয়। গ্রন্ডের সরঞ্জাম দেখো, এবার কৃষির সরঞ্জাম, লন্ড্রি সরঞ্জাম, বালতি, মগ, ওয়াশিং মেশিন ইত্যাদি, এগুলি বাথরুমে রাখা হয়, স্ত্রীটা স্ত্রীর বোর্ডের সাথে রাখা যায়। এবার সব পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দৈনন্দিন কাজ, কিছু আছে দৈনন্দিন, আবার কিছু আছে সাপ্তাহিক, আবার কিছু আছে মাসিক। আচ্ছা দেখো, দৈনন্দিন ব্যবহারের পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদগুলি আমরা আলনা বা বাথরুমে রাখি, উৎসবে পরার পোশাকগুলি আমরা আলমারিতে বা বাক্সে রাখি, এছাড়া জুতা, স্যান্ডেল, মোজা ইত্যাদি জায়গায় রাখার অভ্যাস করা উচিত। এগুলি রাখার জন্য আলনার নিচে তাক বা জুতার তাক ব্যবহার করতে পারি। পড়ালেখার উপকরণ, পড়ালেখার উপকরণগুলো যেমন বই, খাতা, কলম ইত্যাদি পড়ার টেবিলের কাছে তাকে গুছিয়ে রাখতে হবে, তাক না থাকলে টেবিলের উপরেও সেগুলি গুছিয়ে রাখা যায়। এবার আসো প্রসাধন সামগ্রী, সাজসজ্জার জন্য আমরা বিভিন্ন প্রসাধন ব্যবহার করে থাকি,
যেমন সাবান শ্যাম্পু চিরুনি স্নো পাউডার কোল্ড ক্রিম লিপস্টিক পারফিউম ব্রাশ রেজার ইত্যাদি এগুলি ড্রেসিং টেবিল বা ড্রেসিং রুমে কোনো নির্দিষ্ট জায়গায় রাখলে সুবিধা হয় হ্যাঁ প্রাথমিক চিকিৎসা উপকরণ না হঠাৎ যদি হাত কেটে যায় আমরা প্রথমে আমরা যে চিকিৎসা দিই যেমন ডেটল পুড়ে গেলে বান্ডল দিই তারপর তা যেন সবাই দেখতে সেজন্য কোন বাক্সের ভিতর ঘরে সৌন্দর্য নষ্ট হয় শিক্ষার্থীরা আমি আজ এখানে শেষ করব আমরা তোমাদের বাড়ি কি কথা বলে বেটা এবং পড়াশোনা করবে আর বাড়ির কাজগুলি করবে থাকবে ভাইয়া হবে।